ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে গতরাতে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮-২ গোলের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে বার্সেলোনা। এই ম্যাচের দুই অর্ধে ৪টি করে গোল করেছে বায়ার্ন। ম্যাচে বার্সাকে কোনো সুযোগই তৈরি করতে দেয়নি জার্মান চ্যাম্পিয়নরা। একপাশে খেলায় বার্সেলোনাকে একরকম উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। অসহায় আত্মসমর্পণ করে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে মেসির বার্সেলোনা। এই ম্যাচের পর শুধুমাত্র খেলোয়াড়দের সমালোচনাই হয়নি, সমালোচনা হয়েছে বার্সা টিম ম্যানেজমেন্ট এবং সভাপতির। দীর্ঘদিন ধরে চাহিদা বিবেচনা করে খেলোয়াড় না কিনা বার্সেলোনাকে এই পর্যায়ে নিয়ে এসেছে। অনেকদিন ধরে বার্সেলোনার চাহিদা অনুযায়ী খেলোয়াড় কিনছেন না হোসে মারিয়া বার্তেমেও, যার জন্যই বার্সার এমন দুর্দশা। কিন্তু বায়ার্ন মিউনিখের বিপক্ষে লজ্জাজনক পরাজয়ের পর মেসিদের অযোগ্য বললেন বার্সার এই সভাপতি। তার মতে যোগ্য দল হিসেবেই চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। বার্সার হারের পর বার্সার সভাপতি বলেন, বায়ার্নকে শুভেচ্ছা জানাই, তারা অসাধারণ খেলেছে, যোগ্য দল হিসেবেই সেমিফাইনাল নিশ্চিত করেছে। ওরা সেমিফাইনাল খেলার যোগ্যতা রাখে, আমরা সেরাদের ধারে কাছেও খেলতে পারিনি, এটা আমাদের বাজে পরাজয় ছিল। বায়ার্নের যোগ্যতার ধারে কাছেও ছিলাম না আমরা। এই বিপর্যয় থেকে উত্তরণের জন্য আমাদের বেশ কিছু সিদ্ধান্ত নিতে হবে, দলে আনতে হবে বড় পরিবর্তন। এর মধ্যে আমরা বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে রেখেছি, আমি এখনই বলবো না সিদ্ধান্তগুলো কে বা কাকে নিয়ে রাখা। এর মধ্যে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সামনে আরও নেওয়া হবে, সেটা বোঝার জন্য নিজেদের দিকে তাকাতে হবে। ব্যর্থতার জন্য মেসিদের দোষ চাপিয়ে ম্যাচ শেষে এমন সব মন্তব্য করেছেন বার্সেলোনার সভাপতি হোসে মারিয়া বার্তেমেও।